नमस्कार, आमि सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि। एई नामे नारी आपनार सात जन्मे साथी, एदेर संगे सम्पर्क करुन, जीवने कखनो अर्थेर अभाव हबे ना। हाँ, ठीक धरेछेन, आजकेर एई भिडियोए अपना सात जन्मे साथी से नारी संगे आपनी परिचय करिए दीची। आपनी जदि वृश्चिक राशि पुरुष हन, सात जन्मे सात नाम नारी एदेर साथे आपनी सम्पर्क स्थापन करुन। कारण एदेर संगे जत आपनी घनिष्ठ होते पारबेन, एरा जदि आपनार काछाकाछी थाके, जानबेन एदेर द्वाराई आपनार जीवने उन्नति हबे। एरा आपनार जे कोनो सम्पर्के थाकते पारे, आपनार मा, आपनार बोन, आपनार दीदी, आपनार बौदी, बा आपनार अवश्यई काछेर गार्लफ्रेंड, बा आपनार वाइफ होते पारे, बा आपनार मेये होते पारे, आपनार भाईजी भाग्नी जेई होक, बा आपनार आदार्स जदि कलिग हय ताओ चलबे। मोटामुटी जे कोनो सम्पर्केई थाकुक, एई सात नामेर नारी आपनार पक्षे जथेष्ट सुविधाजनक। कारण ये सात नाम नारी आपनार सात जन्मे साथी, एरा सात जन्म धरे आपनार संगे कोनो ना कोनो सम्पर्के जुक्त आछे। कारण फलित ज्योतिष बोले आमादेर आशपाशे जे समस्त सम्पर्क तैरि हय ता सात जन्म धरेई तैरि हय। अर्थात जिनि आजके आपनार मा, आगेर जन्मे तिनि आपनारई काछे छिलेन, तबे अन्य सम्पर्के छिलेन। তাই সাত জন্মের সাথী, এই সাত নারীর সঙ্গে আপনি কখনো সম্পর্ক ছিন্ন করবেন না। এদের সঙ্গে যত আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন, আপনার জীবনে অর্থের অভাব থাকবে না। কোন সাত নামের নারী তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। নারী হচ্ছে অবশ্যই প্রত্যেক পুরুষের ক্ষেত্রে উন্নতির কারণ, আবার প্রত্যেক পুরুষের ধ্বংসের জন্য একজন নারীই দায়ী। নারীর কারণে মহাভারতের যুদ্ধ হয়েছিল, নারীর কারণে রামায়ণ তৈরি হয়েছিল, আবার নারীর কারণে ইলিয়াড ওডিসির যুদ্ধ হয়েছিল। তাই নারী হচ্ছে অপবিত্র, নারী হচ্ছে নরকের দ্বার, আবার নারী হচ্ছে পবিত্র। নারী হচ্ছে মা দুর্গা, নারী হচ্ছে মা কালী, নারী হচ্ছে আমাদের কাছে মা, যার স্তন দুগ্ধ খেয়ে, যার গর্ভে আপনি দশ মাস দশ দিন জন্ম থেকে জন্মগ্রহণ করেছেন, এবং যার পবিত্র নিঃশ্বাসে আপনি বেঁচে রয়েছেন। সেই নারী, সেই শুভ নারী আপনার সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বৃশ্চিক রাশি, আমি আজকে সেই নারীদের নাম জানিয়ে দেব যারা আপনার সাত জন্ম ধরে আপনার সৌভাগ্যের কারণ। প্রথম যে নাম, সেই নাম হচ্ছে এন, ইংরাজিতে এন দিয়ে, এবং বাংলায় যদি আপনার নাম হয় মধ্যাহ্ন বা দন্তে না দিয়ে, এই নারীরা আপনার কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আপনি যদি বৃশ্চিক রাশির পুরুষ হন, আপনি দন্তের না বা মধ্যাহ্ন নামের কোনো নারীর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করতে পারেন। যে কোনো সূত্রে সম্পর্ক আপনার জীবনে সৌভাগ্যের দ্বার খুলে দেবে। দন্তের বা মধ্যাহ্ন আর ইংরাজিতে এন নামের নারীরা আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি পজিটিভ হবে। দ্বিতীয় যে নামের নারীদের কথা বলবো, সে নামটি হচ্ছে অবশ্যই ডি বা দ এবং সি বা চ। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনি যদি বৃশ্চিক রাশির পুরুষ হন, তাহলে যে নারীর নাম চ দিয়ে, ইংরাজিতে সি দিয়ে, বাংলায় দ দিয়ে, বা ইংরাজিতে ডি দিয়ে, এই নারীদেরও আপনি সঙ্গে নিয়ে চলতে পারেন। মোট কথা, এন নাম, ডি নাম, সি নাম, দ নাম, চ নাম, এন দন্তের নাম, মধ্যাহ্ন নাম, এই তিনটে নামের নারী আপনার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। এরা আপনার সঙ্গে কখনো শত্রুতা করবে না, এরা সদা সর্বদা আপনার মঙ্গলই চাইবে, এরা আপনার মঙ্গলের কথাই চিন্তা করবে। সুতরাং মধ্যাহ্ন বা এন দন্তের নাম বা এন, ডি বা দ এবং সি বা চ, এরপরে চতুর্থ যে নাম বলবো সেটি হচ্ছে অ বা আ দিয়ে, ইংরাজি যাদের নাম এ দিয়ে, এই নামের নারীরাও আপনার সাত জন্মের সাথী। এই নামের নারীরা আপনার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না, আপনার সঙ্গে এরা জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকবে। সুতরাং অ বা আ দন্তের না বা মধ্যাহ্ন
দ এবং চ এই চার নাম আপনার জীবনে নাম শুধু নয়, এরা আপনার জীবনে সব সময় আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে, আপনাকে সাহায্য করার জন্য এরা বুক চিতিয়ে লড়াই করে যাবে। পঞ্চম যে নাম বলবো সেটি হচ্ছে ম বা এম। আপনি যদি ম বা এম নামের কোনো নারীর সঙ্গে আপনার জীবন মেলাতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে সুখ আসবে, আপনার জীবনে শান্তি আসবে। আপনি যে কোনো সম্পর্কে যুক্ত হন ম বা এম নামের নারীদের সঙ্গে আপনার জীবন শুভ হবে, আপনার জীবনে সুন্দর হবে, আপনার জীবন উন্নতি হবে। সুতরাং আমি যে পাঁচটি নাম বললাম আবার আমি রিপিট করে দিই, ম বা এম, অ বা আ বা এ, দ অর্থাৎ ডি, চ অর্থাৎ সি, দন্তেন্না বা মধ্যাহ্ন অর্থাৎ এম। এই পাঁচ নামের নারী আপনার ভাগ্যের উন্নতিতে সবচেয়ে বেশি সহায়ক হবে, এরা আপনাকে কখনোই কখনোই অপশ্রদ্ধা করবে না, এরা সবসময় আপনার সঙ্গে সদা সর্বদা একত্রিত হয়ে থাকবে, এরা আপনার সঙ্গে সবসময় ভালো আচরণ করবে, এদের দ্বারা আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে, এরা আপনার সৌভাগ্যের কারক হবে। চতুর্থ পঞ্চে ষষ্ঠ যে নামের বলবো সেটি হচ্ছে আর বা র। র নামের নারী বা আর নামের নারীরা আপনার ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যকারক হবে এবং বর্গীয় বা যে নামের নারীরাও আপনার পক্ষে সবচেয়ে বেশি সহায়ক হবে। সুতরাং এই ভিডিও আমি ছটি নামের নারীর কথা বললাম, আর বা র, যে বা বর্গীয, এন বা মধ্যাহ্ন বা দন্তেন্ন বা এন, দ বা ডি, চ বা সি, এ বা অ আ এবং এম বা ম, এই সাত নামের নারীরা আপনার সাত জন্মের সাথী। এদের সাথে যদি আপনি সারা জীবন কোনো সূত্রে মিলতে হতে পারেন এরা সবসময় আপনার মঙ্গল চাইবে, আপনার কখনো খারাপ এরা চাইতেই পারে না। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশি জাতক জাতিকা এই সাত নামের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, এই সাত নামের নারী আপনার জীবনে সহায়ক হবে। আপনি যদি বৃষ্টি রাশির পুরুষ হন, যে আপনার ভিডিও ভালো লাগে তা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানাই, আমি বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।